জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আর এই এরিয়াটা আসলে আমার সবসময় ভালো লাগে। মুক্ত পরিবেশ, ঢাকার আশেপাশে এরকম মুক্ত পরিবেশ আসলেই কম আছে। একটু পরে বাকি পত্র রওনা দেবো, দেখি কত দূর যাওয়া যায়। আসলে উদ্দেশ্য কত দূর সেটা এখনো জানি না কত দূর, কিন্তু ইচ্ছা আছে যমুনা সেতু আসবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন টাঙ্গাইল হাইওয়েতে আছি আর আজ মনে হয় প্রচণ্ড গরম পড়ছে, যার ফলে একটু পরপরই আমাদের ব্রেক নিতে হচ্ছে পানি খাওয়ার জন্য, নিজেকে ঠান্ডা রাখার জন্য, কারণ কোনোভাবেই মাথা গরম করা যাবে না। আর এই রোডটা একেবারেই নতুন আমার কাছে, আর এই রোডে বাইক চালাইতে যে আমার সব থেকে বেশি যেটা আমার চোখে পড়ছে, এরকম একটা হাইওয়েতে এত পরিমাণ উল্টা দিকে ব্যাটারি চালিত রিক্সা, এমনি ভ্যান এমনভাবে আসতেছে, মনে হইতেছে যে গাড়ির থেকে এই রোডে ভ্যান রিক্সা বেশি, তাও উল্টা দিকে এরা চালাইতেছে। আমার কাছে মনে হয় যে টাঙ্গাইল হাইওয়েতে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তার মনে হয় এই কারণেই হয়, কারণ আমি অন্য যত হাইওয়েগুলো দেখছি এই রোডের মতো এত ভ্যান রিক্সা উল্টা দিকে আসতে দেখি না। বিশেষ করে তিন চাকার যে ব্যাটারি চালিত রিক্সাগুলো সবগুলাই উল্টা দিকে আসতেছে, এবং হাইওয়ে পুলিশ আল্লাহই জানে এদের আসলে কাজটা কি। এদের মেইন কাজটা আমি যেটা আসলে দেখি যে মানুষ যখন দুর্ঘটনায় মারা যায় তখন আসে লাশটা নিয়ে যায়, তাছাড়া আর কোনো কাজই দেখি না এদের। এদের এত ঢাকা থেকে এত দূর আসলাম, এখন পর্যন্ত কোথাও হাইওয়ে পুলিশের কোনো তদারকি আমার চোখে পড়লো না। এখন আমরা কই আসলে, এটার নাম কি? এটার নাম মির্জাপুর, মির্জাপুর টাঙ্গাইল। এখানে দুজনে চা বেড়ে খইলো, এখন আমরা কিসের উদ্দেশ্যে? ইনশাআল্লাহ সিরাজগঞ্জ যমুনা ব্রিজ। সিরাজগঞ্জ যমুনা ব্রিজ যাইতে পারবো? ইনশাআল্লাহ এক ঘন্টা লাগবে না, ঘন্টা বলা যায়। তো ঠিক আছে চলেন ভাই, জাহিদ ভাই রেডি হন, চলেন। এই রোডে আর একটা জিনিস আসলে চোখে পড়ার মতো, প্রচুর ট্রাক, মালবাহী ট্রাক, বাসের থেকে ট্রাক বেশি। আসলে দক্ষিণাঞ্চলে পরিবহনের অন্যতম একটা মাধ্যম লঞ্চ, যা উত্তরাঞ্চলে নাই, যার ফলে সম্পূর্ণ পরিবহন, পণ্য পরিবহন ডিপেন্ড করে আসলে ট্রাকের উপরে, যার ফলে এখানে বাসের থেকে ট্রাকের সংখ্যা প্রচুর বেশি। আর এই রোডে রাইড করতে এসে আমার আর একটা জিনিস মোটামুটি ভালো লাগছে, যে রাস্তাটা আসলেই সুন্দর। এখন পর্যন্ত যতটুকু আসছি সুন্দর, যাই না কত সুন্দর পাবো সামনে। জাহিদ ভাই বললো যে যমুনা সেতুর কাছাকাছি পর্যন্ত এরকম রোড পাবেন, ভালোই লাগতেছে চালাইতে। আমরা যমুনা সেতুর একেবারে কাছাকাছি চলে আসছি, সামনেই যমুনা সেতুর টোল ঘর, এইখানে টোল দেওয়ার পরেই আসলে আমরা যমুনা সেতুতে উঠতে পারবো। নতুন অভিজ্ঞতা নিতে আসছি, এই প্রথম যমুনা সেতুর এই রোডে বাইক রাইড করব। আগে কখনো অন্য জেলায় অনেক বাইক রাইড করা হইলেও যমুনা সেতুতে আসলে বাইক রাইড করা হয় নাই। ইচ্ছা ছিল যে বাইক রাইড করে যমুনা সেতু পার হব, সেটা আল্লাহর রহমতে আজ পূরণ হচ্ছে। আশেপাশের সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ, সামনে ট্রেন আসতেছে, এক সাইডে আমরা এক সাইডে ট্রেন, ট্রেনটা অবশ্য অনেক ছোট, সত্যি সুন্দর লাগতেছে মাশাল্লাহ।
আর হ্যাঁ, আবহাওয়াটা আগের থেকে একটু সহনশীল। যমুনা সেতু, কিন্তু আরেকটা জিনিস ভালো লাগতো যদি ব্রিজটা একটু আরেকটু ওয়াইড হইতো। ব্রিজটা অনেক ন্যারো, অবশ্য অনেক আগে তৈরি করা। আমরা যমুনা সেতুর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। ভালোই লাগলো। দুই সাইডে আসলে যমুনা সেতুর দুই সাইডে প্রচুর গাছপালা আছে, দেখতেও আসলে মনোমুগ্ধকর। ভালোই লাগতেছে সব মিলে। আর এই রোডের বাস আর ট্রাকগুলো বিমানের মতো চালায়, মনে হয় এরা বাস চালায় না, এরা আসলে বিমান চালায়। এদের জোর বেশি রোডে। চলতে চলতে আবার রোডের পাশে ট্রেন চলে আসছে। এই রোডের সব থেকে এই দৃশ্যটাই আমার সুন্দর লাগলো। দুইবার একেবারে মানে আমরা যাচ্ছি সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, সত্যি মনোমুগ্ধকর। অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেলাম। আজ অনেক গরম পড়ছিল, বৃষ্টি হওয়ার পর হয়তো বা পরিবেশটা ঠান্ডা হবে। এইখানে আমাদের ব্রেক নিতে হবে, কারণ আকাশের পরিস্থিতি তেমন ভালো না, জানি না বৃষ্টি হবে নাকি ঝড় হবে। এখানে বৃষ্টি যতক্ষণ না থামে এখানেই দাঁড়াবো। আমরা বিধ্বস্ত দুজন থেকে যাই যাচ্ছি, আর বাইক দুটো এখন চার দোকানে আছে রে। তো সেটা একটা স্মৃতি, কিন্তু এখন চালাইতে গেলে খুব কষ্ট হবে, বুঝছেন? একেবারে কাদা হবে তাতেও সমস্যা না, গাড়ি কাদা হইলে ধোয়া যাবে, আপনি করলে স্লিপ করবে। আজকে বাড়ি যেতে পারবেন তো দেখবে, এই যে থেকে যাবেন ঢাকা ব্যাক করতে পারবেন যদি বৃষ্টি না থামে। তাই ঢাকা যাওয়া লাগবে না, কালকে অফিস নেই, তাহলে বসকে কি বলবেন? সকালে কটার সময়? ফজরের আজানের পর। তাহলে পৌঁছাবেন কটায়? কটার মধ্যে খেলে তো হয়। জাহিদ ভাই আজকে সর্বোচ্চ স্পিড কত উঠেছেন? 110, 111 উঠেছেন। প্রায় 40 মিনিট পর অবশেষে বৃষ্টি কিছুটা থামছে। আমরা এখন সামনের দিকে আগায় যাচ্ছি। এমনিতেই সিঙ্গেল লেনের রোড, তারপর আবার দুই সাইডে প্রচণ্ড পরিমাণ জ্যাম, যার ফলে এক সাইড দিয়ে যেতে হচ্ছে। এদিকে প্রায় বিকেল হয়ে আসছে, এখনও দুপুরের লাঞ্চ করি নাই। জাহিদ ভাই বললো সামনে ফুড ভিলেজ আছে, আমরা ওখানেই লাঞ্চ করব, দেন ঢাকার দিকে ব্যাক করব। অবশেষে আমরা ফুড ভিলেজে চলে আসছি। জাহিদ ভাইয়ের কাছে এই হাইওয়ে রেস্টুরেন্টের অনেক প্রশংসা শুনলাম। অবশ্য হাইওয়ে রেস্টুরেন্ট নিয়ে আমার খুবই খুবই বাজে অভিজ্ঞতা আছে অনেকগুলা। এরা জাস্ট লাইক ডাকাতের মতো, এরা যাত্রীদের গলার উপর পাড়া দিয়ে টাকা নেয়। অনেকে এরকমের খাবারের মান যাই হোক, কিন্তু জাহিদ ভাই বললো এইটার একেবারে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, যাই দেখি ভিতরে কী অবস্থা। জাহিদ ভাই যেটা বললো সেটা সত্য না মিথ্যা? আমরা রেস্টুরেন্টের দুইতলায় আসি, আর ফার্স্ট ইম্প্রেশন সত্যি সুন্দর লাগতেছে। পরিবেশটা অনেক গুছানো, এদের ম্যানেজমেন্টটাও অনেক সুন্দর আমার কাছে যেটা লাগলো।
এবং আমরা দোতলায় আছি এবং দোতলার পরিবেশটাও খুব সুন্দর। দেখি এখন খাবারের মানটা কেমন। খাবার রেডি করো। আমাদের এটা কি খিচুড়ি বললো? চাইনিজ খিচুড়ি। চাইনিজ খিচুড়ি আর গরুর কালাভুনা। ঠিক আছে, আপনি সার্ভ করেন। আমরা শুধু ঢাকা থেকে শুধু খিচুড়ি খাওয়ার জন্য আর যমুনার সাথে দেখার জন্য চলে আসছি। এটার মধ্যে কি মুরগির মাংস দিয়া? মুরগি এরকম, মুরগি, তারপরে হলো ক্যাপসিকাম, টমেটো, গাজর, তাই চিংড়ি মাছ আছে? কই আছে। ও ওই যে বুঝে বুঝে চিংড়ি এখানে আছে। এখন স্বাদটা কেমন দেখা লাগবে? 140 কিলোর মতো চালাই এসে যদি স্বাদ ভালো না হয়, আমরা এখানে খাবো বলে দুপুরবেলা বাইরে খাই নাই, তাই না? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ফুড ভিলেজের খাবারের মান কেমন, আমি প্রথমেই তাকে বলবো যে অসাধারণ। আমি তুলনা করতে পারি মিয়ামির সাথে। আমরা সবাই যারা বাইক রাইডার মাঝে মাঝে মিয়ামিতে খাওয়া দাওয়া করি, কিন্তু মিয়ামির তুলনায় এটা কয়েকশো গুণ ভালো। মিয়ামির খাবারের তুলনায় তাদের কস্টটা অনেক বেশি। খাবারের মান যেমনই হোক, তাদের কস্টটা অনেক বেশি, কিন্তু ফুড ভিলেজের খাবারের মান আসলেই আমার কাছে সত্যি অসাধারণ লাগছে, বিশেষ করে এদের চাইনিজ খিচুড়িটা। আর এদের পরিবেশটাও অনেক সুন্দর। পাশে বাচ্চাদের জন্য ছোট একটা শিশু পার্কের ব্যবস্থা করা আছে। জাহিদ ভাই পানি কিনে আনছে তার ডিস্কটা পরিষ্কার করার জন্য। আসলে ডিস্কে প্রচুর পরিমাণে কাদা গেছে, রাইড করার আগে পরিষ্কার করে নেওয়া ভালো। নাই ব্রেকিং সিস্টেম কাদা রোডে অত বেশি কাজ করে না, আর হাইওয়েতে ব্রেকিং সিস্টেম যদি ভালো না হয় তাহলে যে কোনো মুহূর্তে আপনি যে কোনো একটা বড় বিপদের সম্মুখীন হতে পারেন। দেখি আমারটাও এবার ধুয়ে নেব ভালো করে। ছোট বাচ্চাদের জন্য এরা কয়েকটা রাইড তৈরি করে রাখছে, কিন্তু আসলে বৃষ্টির কারণে এগুলো নোংরা হয়ে গেছে, যার ফলে একটু কাদা পানিও আছে। যাবো না, বৃষ্টি না থাকলে একটু আমিও ফিল নিতাম কেমন লাগে। হ্যাঁ, এদের সব কিছু মিলে সাজানো গুছানো একটা রেস্টুরেন্ট। এখন যাওয়ার সময় হয়ে গেছে। সিরাজগঞ্জ আসলে শর্ট ট্যুরে ভালোই ঘুরলাম। সিরাজগঞ্জে এখানের পরিবেশ, বিশেষ করে রেস্টুরেন্ট, যমুনা সেতু সব মিলে আসলেই সুন্দর লাগলো। দেখি ঢাকার দিকে রওনা দিতে হবে, না হলে অনেক বেশি রাত হয়ে যাবে। এখন অলরেডি 7:30 বাজে গেছে। বিদায় ফুড ভিলেজ, আবার দেখা হবে। আমরা এখন যমুনা সেতুর উপরে আছি। ইচ্ছা ছিল যমুনা সেতুর উপরে দাঁড়াবো, কিন্তু আসলে ব্রিজটা এত ন্যারো, আসলে দাঁড়ানো খুবই রিক্স, যার ফলে আর দাঁড়ানো হচ্ছে না, চলে যাব। আর ভাবছিলাম যে রাতের যমুনা সেতুটা উপভোগ করব, কিন্তু যে পরিমাণ ট্রাক, পণ্যবাহী ট্রাক, যার ফলে রাইড করতেই আসলে অসুবিধা হইতেছে, দাঁড়াবো কি, ছবি তুলবো কি। আসলে ব্রিজটা অনেক আগে তৈরি করা, যার ফলে তখনকার সিচুয়েশন মাথায় রেখে তৈরি করছে। আসলে পথে যে পরিমাণ ট্রাক দেখলাম, ট্রাকে গরু, মহিষ, মুরগি, মাছ সব কিছুই ট্রাকের উপর। আর ব্রিজে একসাথে পাশাপাশি দুইটা ট্রাক যখন পার হচ্ছে, তখন একেবারেই খুব কাছাকাছি ভাবে পার হচ্ছে। আর একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। অনেকক্ষণ রাইড করা হয়েছে, এখন একটা ব্রেক নিতে হবে, কারণ রাতের বেলা খুবই সাবধানে বাইক চালাইতে হবে। একটু চা খাবো, নিজেকে ফ্রেশ করবো, দেন আবার বাইক করবো। এ
এই জায়গার নাম কি জাহিদ ভাই? এলেঙ্গা। এটা কোন জেলার মধ্যে পড়ছে? টাঙ্গাইল। তাইলে আমরা এলেঙ্গা থেকে রওনা দেবো, তাই তো?